আমরা এই ক্লাসে সাউন্ড চ্যাপ্টারে যে প্রবলেমগুলো সেটাগুলো সলভ করব। তো সাউন্ড চ্যাপ্টারটাতে যে যে বেসিক জিনিসগুলো আমরা শিখেছি সেইটা একবার আমরা রিমাইন্ড করে নিচ্ছি। যেমন কি বলেছি যে সাউন্ড ওয়েভ হচ্ছে একটা প্রোগ্রেসিভ ওয়েভ, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, এবং এটা হচ্ছে কি প্রোপাগেট করার জন্য একটা হচ্ছে মিডিয়াম দরকার পড়ে। যে কোনো মিডিয়াম অর্থাৎ কি হয় সে সলিড হতে পারে বা লিকুইড হতে পারে, গ্যাসিয়াস মিডিয়াম হতে পারে, যে কোনো মিডিয়াম দরকার, সেই মিডিয়ামের মধ্য দিয়ে ওটা হচ্ছে প্রোপাগেট করে আমাদের কানে এসে পৌঁছে। তো সাউন্ড ওয়েভ এটা পড়ার আগের চ্যাপ্টারে যেটা আমরা সেখানে চলতরঙ্গ চ্যাপ্টারটা পড়েছি, সেখানে আমরা যে তরঙ্গটাকে যে ডিফাইন করেছি ডিসপ্লেসমেন্ট দিয়ে, অর্থাৎ তরঙ্গটা চলে যাওয়ার ফলে মাধ্যমের কণাগুলোর সরণটা কী ধরনের হচ্ছে। একটা চলতরঙ্গ চলে গেল একটা মাধ্যমের মধ্য দিয়ে, তো চলে যাওয়ার ফলে কী হচ্ছে মাধ্যমের যে প্রত্যেকটা কণার যে সরণগুলো তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরণগুলো কী ধরনের হয়েছে সেটা দিয়ে আমরা সমীকরণগুলোকে সাজিয়েছি। ওয়াই সমান এ ধরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এরকম আকারে সাজিয়েছি, বিভিন্ন ভিন্ন যে সমীকরণ পেয়েছি। তো শব্দ তরঙ্গও যেহেতু একটা চলতরঙ্গের মধ্যে পড়ছে, তো শব্দ তরঙ্গ ও চলার যে ইকুয়েশনটা আমরা তার যদি সরল ইকুয়েশনটা বলি এরকম আকারে হবে। তো শব্দ তরঙ্গ আর যেহেতু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে শব্দ তরঙ্গ কিন্তু চলে যাওয়ার ফলে মাধ্যম এই একটা ধরো মাধ্যমটাকে আমি দেখিয়েছি, মাধ্যমের যে প্রত্যেকটা যে কণাগুলোকে যদি আমরা পয়েন্ট করি ওই কণাগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে দেখাচ্ছি, ওই কণাগুলো কী হবে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে জাস্ট একবার ভাইব্রেট করতে থাকবে, একবার ভাইব্রেট করতে থাকবে। এখানে যে কণার কম্পনগুলো কী হবে, তরঙ্গটা চলে যাচ্ছে, তরঙ্গটা চলে যাচ্ছে, তরঙ্গ মানে কি একটা শক্তি চলে যাচ্ছে, শক্তি চলে যাচ্ছে কীভাবে না কণাগুলো এইভাবে তরঙ্গের গতি বরাবর সমান্তরালে কামছে। তো টান করা তারের ব্যাপারে আমরা কি দেখেছিলাম, একটা যদি একটা টান করা তার হয় সেখানে কিন্তু তার যে কণাগুলোর কম্পন কিন্তু তারের কম্পনটা একটা কখনো আপ ডাউন আকারে কামছে। তো সেখানে কখনো কণাটা উপর দিকে নামছে উপর নিচে কাঁপছে, সেখানে কিন্তু উপর নিচে বরাবর কাঁপছে, কণার কম্পনটা এরকম হচ্ছে। আর শব্দ তরঙ্গ যেহেতু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ তো সেখানে কণাগুলোর কম্পন এইরকমভাবে হচ্ছে। তো আমরা এইখানের ইকুয়েশনটাকে একটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করবো, এই যে কোনো একটা কণা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কত দূর গেছে সেইটাকে আমরা বলছি ওয়াই। কি হচ্ছে বোঝা গেল, এখানের ওয়াইটার সঙ্গে এখানে এখানে ওয়াইটা আমরা বুঝতে পেরেছি যে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে উপর দিকে কতটা গেছে এইটাকে আমরা ওয়াই বলছি। এটা আমরা কত দূর গেছি আমরা স্পষ্ট বুঝতে পারছি যে একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তারের যে কণাগুলো তারটা তো সোজা ছিল কত দূর উপরে নিচে গেছে, কিন্তু এখানে ওয়াইটা কি যে একটা কণা ছিল যেটা একটা বড় করে দেখা যায় কণাটা তার ইকুইলিব্রিয়াম পজিশনের সাপেক্ষে একবার কেঁপে উঠলো, এখানে তার ইকুইলিব্রিয়াম পজিশন ছিল জিরো, এদিকে গেল একবার এদিকে গেল, তাহলে এইখান থেকে যে ম্যাক্সিমাম এইগুলোকে আমরা ওয়াই ওয়াই বলছি, বুঝা গেছে। তো এই ওয়াইয়ের সঙ্গে সেই সেই ওয়াইগুলোকে আমাকে ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো সাউন্ড এখন কি হচ্ছে কি সাউন্ড ওয়েভ চলে যাওয়ার ফলে কি হয় কি একটা যে কণাগুলো কখনো কাছাকাছি চলে আসে আবার কখনো দূরে চলে যাচ্ছে, তো যেই জায়গায় কণাগুলো খুব কাছে চলে আসছে সেই জায়গায় একটা ছোট্ট যদি এরিয়া ধরি সেই জায়গায় কণার সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে কি হচ্ছে ওখানে প্রেশার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বোঝা গেছে। তাহলে যেই জায়গায় কণাগুলো জড়ো হয়ে যাচ্ছে সেখানে কিন্তু প্রেশার বেশি হচ্ছে, আর কিন্তু কণাটার ডিসপ্লেসমেন্ট সেখানে কিন্তু বেশি হচ্ছে। অর্থাৎ আমরা একটা ছোট্ট ছবি আমরা বলছি, এই যে কণাগুলো ধরো তিনটা চারটা কণা দেখিয়েছি, এর সামনে কোনো একটা টিউনিং ফর্ক কাঁপছে, ঠিক আছে, কম্পনের ফলে কি হবে এই কণা এই কণাটার গতি সবচেয়ে ম্যাক্সিমাম হবে, এই কণাটার গতি তার থেকে একটু কম হবে, এই কণাটা তার থেকে একটু গতি কম নয় তার সরণটা এই যে ডিসপ্লেসমেন্টটা সরণটা কম হবে, সরণ কম হতে 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 এইখানে একেবারে সরণ জিরো, ঠিক আছে। আবার কি অর্থাৎ কি কোনো একটা পার্টিকুলার অবস্থানের সাপেক্ষে এই স্মরণগুলোকে আমি যদি লেখচিত্রে প্রকাশ করি এই কোণাটার স্মরণ সবচেয়ে বেশি, তারপরে কোণাটার স্মরণ তার থেকে একটু কম, তারপরে কোণাটা করম স্মরণ একটু করম, এই করতে করতে আমি যদি লিখি এইখানে কোণাটার স্মরণ একেবারে জিরো। কিন্তু উল্টা দিক থেকে যদি এটাকে এই স্মরণটাকে বোঝাচ্ছি এইগুলো স্মরণ, যদি চাপটাকে বোঝাই যদি চাপটাকে বলি এই জায়গায় কিন্তু সবচেয়ে কণা সরে গেছে মানে কি ফাঁকা হয়ে গেছে, কিন্তু অণুগুলোর ঘনত্ব এই জায়গায় বাড়ছে, ঠিক আছে, বুঝে গেল। তাহলে তুলনামূলকভাবে এইখানে চাপ কিন্তু কম, কম মানে কি সে হতে পারে নেগেটিভ থেকে শুরু, আমি যদি চাপ ভার্সাস এক্স দূরত্ব গ্রাফ আঁকি তাহলে এইখানে চাপ কিন্তু নেগেটিভ উল্টা দিক থেকে শুরু হবে, ঠিক আছে। তো এখান থেকে এইভাবে শুরু হয়ে আমাদের চাপের যে রাশিমালাটা এই চাপটা কিন্তু ধীরে ধীরে এইখানটায় ম্যাক্সিমাম হবে, অর্থাৎ সরি এখানে চাপটা জিরো, এইখানে চাপটা যদি ডিসপ্লেসমেন্ট সবচেয়ে বেশি হয় চাপটা জিরো, এইখানটা হচ্ছে ম্যাক্সিমাম, এইখানটায় চাপ হবে ম্যাক্সিমাম, এই জায়গায় যেখানে স্মরণ শূন্য সেখানে কণাগুলো সব জড়ো হয়েছে
তাহলে সেইখানে চাপ হবে কিন্তু ম্যাক্সিমাম, জাস্ট আমরা বোঝার চেষ্টা করছি। তো সে যাই হোক, এরপরে আমাদের যে কি কনসেপ্টগুলো পেয়েছি, তাহলে আমরা সাউন্ড ওয়েভকে আমরা হচ্ছে কি সরণ তরঙ্গ দিয়ে প্রকাশ করতে পারি, আবার চাপ তরঙ্গ দিয়েও প্রকাশ করতে পারি। এদের মধ্যে চাপ তরঙ্গ দিয়ে প্রকাশ করাটা বেশি যে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল, কারণ কি চাপই হচ্ছে আমাদের কানে হচ্ছে অনুভূতি সৃষ্টি করে, সেই জন্য আমরা শুনতে পাই। সেই জন্য সাউন্ড ওয়েভ মিনস হচ্ছে কিন্তু আমরা কিন্তু চাপ তরঙ্গই বলে থাকি, বুঝে গেছে? এই চাপ তরঙ্গ আমরা যে সমস্ত সব ইকুয়েশনগুলো লিখিয়েছি এগুলো সব সাইনুসয়েডাল ওয়েভ, অর্থাৎ কি একটা একেবারে সিম্পলিয়েস্ট ওয়েভ এবং একেবারে পিওর ওয়েভ, যেটা কিন্তু লজিক্যালি ওর কিন্তু ডিসপ্লে মানে ওর হচ্ছে বিস্তার অসীম পর্যন্ত, কারণ সাইন ওয়েভের ফাংশন কোনো কোনো হচ্ছে এর হচ্ছে মন্দন হয়ে যাওয়ার কোনো সূচক নেই। তো সেই জন্য এটাকে হচ্ছে একেবারে অসীম পর্যন্ত বিস্তৃত একক কম্পাঙ্কের একটা তরঙ্গ থেকে, তো এটা কিন্তু সবচেয়ে সরলতম ইকুয়েশন। তো এই সাউন্ড ওয়েভের আমরা আর কি কি জেনেছি, না সাউন্ড ওয়েভটা কোনো একটা মাধ্যম দিয়ে যাওয়ার ফলে এই সাউন্ড ওয়েভের গতিবেগ কত হয়, এই গতিবেগটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি। সাউন্ড ওয়েভের গতিবেগ কত হয়, সাউন্ড ওয়েভের গতিবেগ মেজার করার আমাদের একটা প্র্যাকটিক্যালি করেছি। প্র্যাকটিক্যালি কী কী করেছি, যে কোনো একটা জায়গা থেকে সাউন্ড আসছে কত সময় স্লো হয়ে যাচ্ছে, কিংবা আলো আর সাউন্ড একই সময় উৎপন্ন হচ্ছে কত সময় পরে আসছে, সেটা আমাদের প্র্যাকটিক্যালি কিছু সূত্র থেকে ইউজ করেছি। সেকেন্ড আরেকটা কী হচ্ছে থিওরিটিক্যাল তত্ত্ব, থিওরিটিক্যালি যে সমস্ত তত্ত্বগুলো শব্দের গতিবেগ নির্ণয়ের জন্য এখানে নিউটন করেছিলেন, তার মধ্যে একটা সি রিলেশন কি সি সমান যে পি বাই রো, এখানে পিটা কি চাপ, রোটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব। কিন্তু এই এইভাবে আমরা যদি বায়ুর যে চাপ আর হচ্ছে বায়ুর ঘনত্ব যদি বসিয়ে মেজার করি, মানটা একটু অনেকটাই কম বেরোচ্ছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ভ্যালুর সঙ্গে থিওরিটিক্যাল ভ্যালু একটু ডিফারেন্স দেখা যাচ্ছে। তো এটা ভুল ত্রুটি সমাধানের জন্য ল্যাপ্লাস কী করেছেন, সেখানে তিনি গামা পি বাই রো বের করেছেন, তার কীভাবে করেছেন সেটা আমরা জানি। ঠিক আছে, এই সমস্ত ইকুয়েশনগুলোর হচ্ছে ব্যবহার আমরা এই চ্যাপ্টারে পাবো। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু, এইগুলো দিয়ে যে গণিতগুলো রয়েছে আমরা এখানে একটা গণিত আপাতত করার চেষ্টা করছি। তোদের যেটা আটকেছি আপাতত সেগুলো একটা, যেমন আমরা বলছি ধর আমরা একটা কুয়োর ক্ষেত্রে একটা যে গণিত আছে, কুয়োতে একটা হচ্ছে ঢিল ফেলা হলো, কিছুক্ষণ পরে শব্দ শোনা গেল এবং সেইটার দ্বারা কুয়োর হচ্ছে গভীরতাটা নিম্ন, তাই তো? এটা হচ্ছে এক ধরনের গণিত, আমরা একমাত্রিক সমীকরণ চ্যাপ্টারে আমরা এটা কিন্তু ফার্স্ট করেছিলাম। এটা একটা কুয়ো রয়েছে, কত দাগের গণিত রয়েছে, দেখ প্রবলেম সেট টুর একের দাগের একটা গণিত রয়েছে, তাই তো? কুয়োর গভীরতা নির্ণয়ের একটা গণিত কি বলেছে, একটা কুয়োর মুখ থেকে, একটা কুয়োর মুখ থেকে গণিতটা পড়, তাহলে এই তথ্যগুলো আমাদের দেওয়া রয়েছে, তাই তো? তাহলে একটা কুয়োর মুখ থেকে ঢিল ফেলছি, সেটা এখানে পড়লো, কুয়োর নিচে যে জলটা রয়েছে জলের উপর পড়লো, জলে আওয়াজ করলো এবং সেখান থেকে শব্দ উৎপন্ন হয়ে 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 এই শব্দটার গতিবেগ এই কুয়োর ভেতরে কত 320 মিটার পার সেকেন্ড, আর এই জায়গায় অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে, তাহলে এইটার গভীরতা আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই তো? আমরা ধরে নেব কি যে এই কুয়োটার গভীরতা হচ্ছে h, এই গভীরতাটা আমরা সংক্ষেপে লিখছি, গভীরতা হচ্ছে h মিটার। ঠিক আছে, এই যে একটা টাইম দেওয়া আছে, এই টাইমটা কি বলছে যে কত মানে প্রতিধ্বনি শুন মানে শব্দটা শোনা গেল, তাহলে এই শব্দটা শুনেছি প্রকৃতপক্ষে দুটো কাজ হয়েছে, একটা পাথরটা পড়েছে, একটা টাইম লেগেছে যদি আমি সেটাকে বলি T1 টাইম, আর একটা পাথরটা এখানে পড়ার ফলে শব্দ যেটা উৎস হিসেবে কাজ করেছে সেই শব্দটা উৎপন্ন হওয়ার পর সে তার শব্দের গতিবেগের রিলেশন অনুযায়ী সে গেছে, সে T2 সময় লেগেছে। তাহলে এই যে টাইমটা মোট দেওয়া আছে, এই টাইমটার যোগফল প্রকৃতপক্ষে দুটো টাইমের যোগফল, T1 প্লাস T2। এই T1 মানে কি, পাথরটা এই উচ্চতা থেকে পড়তে যে সময় লাগে, এই উচ্চতা থেকে একটা পাথর পড়তে সময় লাগে তার রাশিমালা আমাদের জানা হচ্ছে, যে আমরা যদি ধরি h সমান তাহলে কি হচ্ছে ½ gt T1 স্কোয়ার, এই ধরে T1 বলছি, T1 স্কোয়ার এই সূত্র অনুযায়ী, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সঙ্গে যেহেতু প্রাথমিক বেগ 0 আছে সেইখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি T1 সমান 2h/g√, তাহলে 2h/g এর হচ্ছে রুট, আর T2 টাইমটা অর্থাৎ যেটা শব্দ উৎপন্ন হওয়ার পরে এই h দূরত্ব অতিক্রম করতে শব্দের কত সময় লাগবে, না এই যে দূরত্ব ভাজিতক শব্দের গতিবেগ, শব্দের গতিবেগকে আমরা যদি v বলি, এইটা হচ্ছে অর্থাৎ এই যে রাশিমালাটা হচ্ছে p সমান 2h/g, যেখানে মানগুলো যদি আমরা সব বসিয়ে দিই
2.95 এটা পাচ্ছি কত 2 × h/g এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 10 প্লাস h/v হচ্ছে 320 তাহলে এই ইকুয়েশনটাকে আমাদেরকে সমাধান করতে হবে বোঝা গেছে 2 5 10 ইকুয়েশনটা দেখতে পাচ্ছি একটা রুট রয়েছে তো রুট ফাংশন থাকা মানে আমরা জানি করণ নিরসনের ক্ষেত্রে সেই ফাংশনটাকে রেখে দিই বাকিগুলো নিয়ে আসবো তো আমরা h বাই যে 5 পার্টটাকে এবারে রেখে দিয়ে ধরো রাখছি এইটাকে ধরো নিয়ে আসছি তাহলে 2.95 মাইনাস h বাই 320 তার হোল স্কোয়ার এটা সরি এটা এটা হবে এরপরে উভয় পক্ষে বর্গ করে দিলে পাচ্ছি কি h বাই 5 সমান এটা বর্গ করলে আমি বর্গ ভেঙে দিচ্ছি তাহলে 2.95 এর হোল স্কোয়ার মাইনাস 2 × 2.95 ইন্টু h বাই 320 প্লাস h স্কোয়ার বাই 320 স্কোয়ার তাই তো এবারে এটাকে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি এই দ্বিঘাত সমীকরণটাকে আমাদেরকে সমাধান করতে হবে তো এইটাকে তোরা সমাধান করে নিশ্চয়ই করেছিস ইকুয়েশনটার আকারটা কি এসেছে ইকুয়েশনটার আকারটা কি রকম আসবে একটা তোদের করেছিস বল সমীকরণটা কি এসেছে h স্কয়ার মাইনাস ইকুয়েশনটাকে সাজালে h স্কয়ার মাইনাস 5368 কত বেরিয়েছে 22368 প্লাস h প্লাস 8,91,136 এই রকম একটা ইকুয়েশন আসবে তাই তো সেই ডিটেল ক্যালকুলেশন করছি না তোরা এটা করে রেখেছিস তো এইটা থেকে আমাদের ইকুয়েশনটাকে যেটা দ্বিঘাত সমীকরণের যে বীজ নির্ণয়ের যে শ্রীধর আচার্যের যে সূত্র রয়েছে এইচ সমান কি দুটো সূত্র বের হবে তাহলে মাইনাস বিটা হচ্ছে এইটা আর মাইনাস আছে মানে কি হয়ে যাচ্ছে প্লাস তাহলে 22368 মাইনাস বি প্লাস মাইনাস এবারে রুট ওভার বি স্কোয়ার বি স্কোয়ার মানে এটার স্কোয়ার অর্থাৎ কি 22368 হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 এ সি মানে মাইনাস 4 আর এটা গুণ করলে 4 ইন্টু হ্যাঁ 4 × 8,91,136 4 এ সিটা 1 4 এ সি বাই 2 এ তাই তো 2 এ এটা 1 তাহলে এইটার ইকুয়েশন আমরা দুটো পাবো একটা যদি প্লাস টার্ম নিই একটা যদি প্লাস নিয়ে করি এইচ টার মান আমরা পাবো কত কত পাবো তোরা করে রেখেছিস 22368 প্লাস প্লাস এটা কত বেরিয়েছে 22288.18 বাই 2 এটা করলে এইচ এর মানটা কত বের হচ্ছে এইটার মানটা বের হবে 22328 তাই তো 22328 তাহলে দেখতে পাচ্ছি এত মিটার গভীরতা কুয়ার গভীরতাটা অনেক বেশি দেখাচ্ছে প্লাস যদি সাইন ধরি তাহলে গভীরতা অনেক বেশি এই গভীরতাকে অতিক্রম করতে সদের অনেক টাইম লেগে যাওয়ার কথা তাহলে এটা বাস্তবে অ্যাকসেপ্টেবল সলিউশন নয় আমাদের তো আর একটা মাইনাস টার্মটাকে নিয়ে যদি আমরা সলিউশন বের করার চেষ্টা করি এই মাইনাস টার্মটাকে নিলে আমাদের কত পাবো এইচটা কত পাবো এইচটা পাবো 22368 মাইনাস 22388.1 এটা বিয়োগ করে ভাগ করলে কত মান পাচ্ছি আমরা 39.9 তো এইটা আমাদের অ্যাকসেপ্টেবল সলিউশন কারণ কি এখানে যে ডিস্টেন্সটা রয়েছে এই শব্দ এই ডিস্টেন্স অতিক্রম করতে শব্দের একটা এই যে কারণ টোটাল টাইম রয়েছে 2.95 আমরা যদি এই লং ডিস্টেন্সটাকে নিয়ে থাকি এটা তো এমনি শব্দ অতিক্রম করতে টাইম অনেক সময় লেগে যাবে তো এটাই হচ্ছে শব্দের যে কত সময় লাগবে সেই ইকুয়েশনটা আমরা পেলাম এরপরে আমরা যে প্রবলেমটা করছি সেটা হচ্ছে প্রবলেম সেট 3 প্রথম গণিতটা পরে দেখি একটু কি রয়েছে দেখো একই উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসে গামা সমান 7/5 এবং হিলিয়াম গ্যাসে গামা সমান 5/3 শব্দের বেগের অনুপাত √42/5 দেখাও যে একই উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস যার গামা কত 7/5 আর হিলিয়াম গ্যাস যার গামার মান কত 5/3 শব্দের বেগের অনুপাত নির্ণয় করো এটা নিশ্চয়ই পারবি শব্দের বেগ প্রবলেম সেট 3 প্রথম গণিত এটা শব্দের বেগের যে রাশিমালাটা আমরা জানি সেটা কি c সমান গামা আর t বাই m এই ইকুয়েশনটা আমাদের জানা এটা কি করে এসেছে আমরা c সমান জানি গামা p বাই রো এই ইকুয়েশনটা আমরা বের করেছি ল্যাপ্লাসের সূত্র থেকে এই গামাটাকে দেখে আমি পিটাকে দেখে রো মানে কি এম বাই ভি এটা আমরা করেছি এই ভিটাকে যদি করে গুণ করে দিই গামা পি ভি বাই এম এর রুট এই পি ভি সমান কত এক মোল গ্যাসের ক্ষেত্রে গামা আর টি বাই এম এম হচ্ছে
গ্যাসের যে আণবিক গুরুত্ব, যেই গ্যাসটা নিয়েছি সেই গ্যাসের আণবিক গুরুত্ব। এখন এই সূত্রটা কিভাবে এসেছে আমরা বুঝেছি, বুঝা গেছে? তো এই সূত্রটাকে আমরা ইউজ করছি। তো ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম দুটো গ্যাসের ক্ষেত্রে দেওয়া রয়েছে। হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে তাহলে আমি যদি সূত্রটা রাখি সি অফ হাইড্রোজেন, তার ক্ষেত্রে গামার মান কত দেওয়া আছে? 7/5। আর আর টি সব একই উষ্ণতায় বলেছে, তাহলে আমি ধরে রেখে দিচ্ছি আর টি। আর হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব কত? হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব কত? হাইড্রোজেন গ্যাসের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 1। আর দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়, তাহলে তার আণবিক ভর হচ্ছে 2। হাইড্রোজেনের আণবিক ভর এম হচ্ছে 2, বুঝা গেছে? এম হচ্ছে 2, তাহলে এই জায়গায় 2 বসালাম, এটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক একই রকম ভাবে হিলিয়াম গ্যাসের যে শব্দের বেগ, হিলিয়াম গ্যাসের মধ্যে শব্দের বেগের রাশিমালাটা কি পাবো? গামার মান সেখানে কত? গামা অফ হিলিয়াম কত? 5/3। আর হচ্ছে কি আর আর টি একই তাপ তাপমাত্রা বলেছে। আর সেক্ষেত্রে হিলিয়াম গ্যাসের যে এম এর মান কত, অর্থাৎ এম অফ হিলিয়াম এটা কত? হিলিয়ামের হচ্ছে 4, তো এখানে 4 বসাবো। এবার আমরা যদি অনুপাত করি, অনুপাত করে দেখ কত বেরোয়, CH/CH হিলিয়াম বেরোবে। অনুপাতের মধ্যে কি আছে, ভগ্নাংশ কেটে যাবে 7/5, আর টি কেটে চলে যাবে, 7/5 থাকবে, আর হচ্ছে 2 থাকছে, আর এখানে 4টা উল্টে চলে যাবে, আর নিচে থাকবে হচ্ছে 5/3, তাই তো? তো এই ক্ষেত্রে আমি একটু সাজিয়ে নিচ্ছি, 7×4টা উপরে থাকবে, 5×2টা নিচে নেমে চলে, 5 আর 2 নিচে নেমে গেল, আবার 3টা উল্টে যাবে, আর নিচে থাকবে 5। কত বেরোচ্ছে এই করে, এই যে 2 কাটবে একটা, 2×2=4, তাহলে এখানে দেখ 2×5 বর্গমূল আছে, 5 হয়ে বেরিয়ে আসবে নিচ থেকে, আর এখানে আছে 7×14=42, 42টা এটা রুটের মধ্যে থেকে যাবে, আর এই 5×25 বর্গমূলটা ধর 25 এই করেছি, তাহলে এটা হয়ে বেরিয়ে আসবে কত, √42/5, রুটটা এটার উপর থাকবে। এইটাই হচ্ছে অনুপাত, এটাই হচ্ছে প্রবলেমের ফার্স্ট প্রবলেমটা। এরপরে যে প্রবলেম সেট 3 দু নম্বর গণিতটা রয়েছে, সেটা কি রয়েছে, এটা তোরা করেছিস, কি রয়েছে গণিতটা? না, কোনো এক সময়ে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের চাপ দেওয়া রয়েছে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের চাপ রয়েছে 8 mm/Hg, একই উষ্ণতায় শুষ্ক বায়ুতে শব্দের বেগের তুলনায় এই আর্দ্র বায়ুতে শব্দের বেগ কত শতাংশ কম বা বেশি, এটা আমাদেরকে বের করতে হবে। তো বায়ুমণ্ডলের যে শব্দের বেগটা, বায়ুর মধ্যে শব্দের বেগটা আমরা তার যে সমীকরণগুলো জেনেছি কিসের উপর নির্ভর করে সবগুলো জেনেছি, বায়ুর যে আণবিক গুরুত্ব, বায়ুর ঘনত্ব, বায়ুর চাপের উপর নির্ভর করে না। তো সেখানে একটা বাষ্পচাপের একটা সম্পর্ক আমাদের জানা আছে, সি সমান বাষ্পচাপ, মানে বাষ্প থাকলে বায়ুতে আর বাষ্প না থাকলে শব্দের বেগের যে রাশিমালাটা, সি সমান কি, Cm×1 - 0.189, কত একটা না 189, এটা তো F/P, এইটা একটা রিলেশন আমাদের জানা রয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে কি, শুষ্ক গ্যাস বায়ুতে জলীয় বাষ্প না থাকলে তার মধ্যে দিয়ে শব্দের যে বেগ, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা শুষ্ক গ্যাসে, শুষ্ক বায়ুতে, সাপোজ ধরে বলছি শুষ্ক বায়ুতে, শুষ্ক গ্যাসে, শুষ্ক বায়ুতে শব্দের বেগ, আর কি এটা হচ্ছে আর্দ্র বায়ুতে, আর্দ্র অর্থাৎ জলীয় বাষ্প কোনো বায়ু আর্দ্র বায়ুতে শব্দের বেগ, এই ইকুয়েশনটা। এখানে এফটা কি, এই এফটা যেখানটায় হচ্ছে কি না হচ্ছে বাষ্পচাপ, ঠিক আছে, আর পিটা হচ্ছে কি বায়ুর চাপ, পিটা হচ্ছে বায়ুর চাপ। তো আমাদেরকে বলেছে শব্দের বেগের কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে, তাহলে সবগুলো মান বসিয়ে আমি যদি ক্যালকুলেশন করি, তো এই ক্ষেত্রে শব্দের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে, ঠিক আছে? তো আমাদেরকে দেখতে পাচ্ছি কোন মানটা বড় বলে মনে হচ্ছে, এইটা থেকে সিএম থেকে কিছু বাদ গেলে এটা, তাহলে সিএমটা কিন্তু বড়, আমি যদি এটা গুণ করে দিই সি সমান সিএম বা C/CM করে দিই, C/CM সমান কি 1 - 0.189
F by P এটা পাচ্ছি। এবং এই সমীকরণটা থেকে যদি আমরা এক থেকে বিয়োগ করি, এক থেকে বিয়োগ করলে কি হবে, যদি উভয় পক্ষে এক থেকে এটাকে বিয়োগ করি C by CM করি, এই পাশেটাও এক থেকে পুরোটা বাদ দিলে 1 minus 1 এটা প্লাস হয়ে যাবে 0.189 F by P এরকম। তাহলে এই ক্ষেত্রে 1 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কত CM টা লসাগু হয়ে যাচ্ছে, তাহলে CM minus C is equal to 0.189 into F by P এটা। তাহলে এইটা অর্থাৎ দেখতে পাচ্ছি এত শতাংশ জলে বাষ্প, বায়ু জলে বাষ্প থাকার জন্য এই যে বায়ু যে গতিবেগটা বাড়বে কত শতাংশ বাড়বে শতকরাতে প্রকাশ করতে হবে। তাহলে এই মানগুলো আমি বসিয়ে ফেললে কত হবে 0.189 ইনটু এফ এর মান কত, অর্থাৎ বায়ু বা জলে বাষ্প যে চাপটা কত 8 মিলিমিটার অফ এই জি 8 mm অফ এই জি, আর এমনি বায়ুর চাপের রাশিমালা বায়ু চাপ কত 760 যদি 76 সেন্টিমিটার উচ্চ বলে অর্থাৎ 760 mm অফ অফ এই জি, এই এগুলো সব এককগুলো কেটে যাবে এইটা আগে থাকছে। তাহলে এই ফ্র্যাকশন একটা পার্ট থাকছে, এটাকে ক্যালকুলেশন ক্যালকুলেটরে পুট কর, এটাকে আমরা শতকরা প্রকাশ করব অর্থাৎ শতকরা এত বৃদ্ধি পদ, বোঝা গেল? কারণ কি সব জলীয় বাষ্প থাকলেই তো শব্দের বেগ বেশি হবে, তো এইটাকে শতকরাতে করতে গেলে 100 দিয়ে গুণ করব সি এম মাইনাস সি বাই সি এম, এটাকে যদি 100 দিয়ে গুণ করি পার্সেন্টেজ করি পাশেও 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, এটা কর দেখতে পাচ্ছি যদি দশমিকটাকে বা এটাকে দশমিক তাহলে তিন ঘর সামনে নিয়ে চলে আসি, পয়েন্ট দুটো শূন্য বসবে 0.0089 বৃদ্ধি হবে, তাহলে এটা পজিটিভ বেরোচ্ছে অর্থাৎ এই মানটা পজিটিভ হচ্ছে অর্থাৎ এটা বৃদ্ধি হবে, অর্থাৎ এই যে 0.19 0.02% করতে পারি সম্ভবত। এটা 0.1989 ও কত বেরোচ্ছে 0.19 এটা কত বেরোচ্ছে পয়েন্ট 0.1989 হ্যাঁ এটাই এটাই বেরিয়েছে। আচ্ছা আচ্ছা তবে পয়েন্টটা 1 এর আগে আছে। আচ্ছা 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 সরি, তাহলে পয়েন্টটা এখানে আছে আর এইখান এইটা বেরোচ্ছে, তার সঙ্গে 100 গুণ করেই বের করেছিস? 100 গুণ করে করেছি, তাহলে এটা বেরোচ্ছে হলো 0.2 হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা যে 0.1 এটাকে আমরা বলতে পারি প্লাস 0.2 প্রায় আর কি, এত পার্সেন্ট বৃদ্ধি প্রায় এত পার্সেন্ট বৃদ্ধি। তাহলে বায়ুতে জলীয় বাষ্প থাকার দরুন জলীয় বাষ্পের চাপ যদি 8 মিলিমিটার বায়ু পারস্পরিক চাপের সঙ্গে সমান হয় তাহলে প্রায় 0.2% শব্দের হেরফের হয়ে যায়। তাহলে যত বেশি জলীয় বাষ্প থাকবে তার শব্দ কিন্তু আরো দ্রুত যাবে, বর্ষাকালে শব্দ দেখবে দ্রুত পৌঁছায়, যদি কাউকে ডাক দিলে দ্রুত পৌঁছে যাবে এবং স্পষ্টও শোনা যায় অনেক সময় দেখবি বর্ষাকালে। তো এইটা হচ্ছে 2 নম্বর গণিত, এর পরেরটা কি রয়েছে একটু দেখ। আচ্ছা 3 নম্বর প্রবলেমটা কি বলছিস, 3 নম্বর প্রবলেমটা হচ্ছে হিলিয়াম গ্যাসে, গ্যাসটা হিলিয়ামে ভর্তি রয়েছে, -173 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগ দেওয়া রয়েছে 582 মিটার পার সেকেন্ড, হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে গামা ধ্রুবকের মানও দেওয়া আছে, তার আণবিক ভর কত, এটা ইজিয়েস্ট একটা সবচেয়ে সহজ গণিতটা। এখানে টেম্পারেচার দেওয়া রয়েছে, এখানে কি কি দেওয়া রয়েছে আগে লিখে ফেলছি, টি দেওয়া রয়েছে কত -173 আর কি কি দেওয়া রয়েছে, ৫৮২ মিটার পার সেকেন্ড আর কি দেওয়া আছে, গামার মান দেওয়া আছে কত, 1.63 আর কিছু দেওয়া আছে না, এইখান থেকে বের করতে হবে কত আণবিক ভর বের করতে হবে। তা হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নেবো তার আণবিক ভর m, এটাকে যেহেতু বের করতে হবে এখানে যেটা দেওয়া রয়েছে এগুলো আমরা পেয়ে গেছি গণিত থেকে, আর হচ্ছে
তাহলে আণবিক ভর ধরি হচ্ছে হিলিয়ামের আণবিক ভর এম। তাহলে আমরা হচ্ছে হিলিয়াম গ্যাসের শব্দের বেগের যে রাশিমালা, হিলিয়াম গ্যাসের শব্দের বেগের রাশিমালা, এটা তো সব সহজই একটা। কি হবে না, সি ইনটু হিলিয়াম এর সমান কি গামা আর টি বাই এম, এম অফ হিলিয়াম, বুঝে গেছে? এটা আমাকে বার করতে হবে, এই এম অফ হিলিয়াম বার করতে হবে। এই শব্দের বেগ দেওয়া রয়েছে কত, 582, মানগুলো সব পুট কর, 582। গামার মান দেওয়া রয়েছে কত, 1.63 ইনটু, আর এর মানটা এখানটা আমাদের জানতে হবে কত, এই পয়েন্টটা আমাদের জানা, এই পয়েন্ট 3.1, তাই তো? আর টেম্পারেচার ইনটু কত, এগুলো যদি সব সিজিএসআই পদ্ধতিতে বসাচ্ছি, আর হচ্ছে টেম্পারেচার মান কত, এখানে 173 মাইনাস, তাহলে এখানে সেন্ট কেলভিনে কনভার্ট করলে কত হবে, মাইনাস 173 এর সঙ্গে কত যোগ করতে হবে, প্লাস 273, এটা কেলভিনে বেরোবে, তাহলে কত হচ্ছে 100 কেলভিন, তাই তো? 100 কেলভিন, তাহলে এখানে বসাবো 100। আর আণবিক ভরটা যেটা সাধারণত গ্রামে প্রকাশ করা হয়, এটা কিলোতে কত হবে, তাকে এত ভাগ করতে হবে, এম বাই, তাহলে কত হবে, হাজার দিয়ে ভাগ, এখানে হাজার দিয়ে ভাগ করে রাখতে হবে, কারণ এটা হচ্ছে আণবিক ভর, এগুলো এসআই পদ্ধতিতে বসাচ্ছি, যেহেতু এটাকে আমি কেজিতে কনভার্ট করতে গেলে হাজার দিয়ে ভাগ করতে হবে। এইবারে এটাকে তোরা সলিউশন কর, করে বলো অ্যান্সারটা কত হচ্ছে। তো এটাতে আমরা কিভাবে করব, এটাতে আমরা দেখছি এমটাকে বের করতে হবে, এমটা রুটের মধ্যে রয়েছে, তো এমটাকে জাস্ট উভয় পক্ষে বর্গ করে দিতে পারিস, উভয় পক্ষে বর্গ করে দিলে কি হয়ে যাচ্ছে, বা এখানে একটু সিমপ্লিফিকেশন করে নিলে হয়ে যাচ্ছে কত, হাজারটা উপরে উঠে যাবে, তাহলে রুট হয়ে যাচ্ছে কত, 1.63 × 8.31 × 100 ছিল, আর নিচ থেকে আরো 3টা 0, অর্থাৎ 10^5 করে দিয়েছি, 3টা 0 আর 2টা 0, 10^5, আর হচ্ছে কত, নিচে থাকছে এম। এবারে উভয় পক্ষে বর্গ করলে কত পাচ্ছি, তাহলে 582 বর্গ সমান উভয় পক্ষে এই গুণটা ক্যালকুলেশন করে এটা কত হচ্ছে, আমি ধরো লিখে রাখছি, 1.63 × 8.31 × 10^5 বাই এম, আর এম সমান কত, এম সমান হচ্ছে 1.63 × 8.31 × 10^5 বাই হচ্ছে 582 এর বর্গ, 3.99। এই মানটা টোটাল কত বেরোচ্ছে, 3.99। এটা গ্রামে বেরিয়ে যাবে সরাসরি, সরি 3.99 আণবিক ভর এত গ্রাম, কারণ এখানে আণবিক ভরটাকে এম থেকে আমরা এখানে গ্রামে ধরেছি, ঠিক আছে। এম অফ হিলিয়াম, এম অফ হিলিয়াম, এম অফ হিলিয়ামটাকে আমরা যে সাফিক্সটাকে আমরা ডিলিট করেছি, এম অফ হিলিয়াম, অ্যাকচুয়ালি বারবার এই হিলিয়ামটা না লিখে এটা সরাসরি এটা বেরোচ্ছে, তাহলে প্রায় রাউন্ড ফিগার এটাকে আমরা করে দিচ্ছি 4, হিলিয়ামের হচ্ছে আণবিক ভর হচ্ছে 4। আচ্ছা, এরপরে আমাদের যাচ্ছি 4 নম্বর গণিতটাতে, 4 নম্বর গণিতটা একটু তোরা পড়, পড়ে বোঝার চেষ্টা কর কি বলেছে, তারপরে আমরা এটা করছি। না, 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা একটি গ্যাসের তুলনায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা আর একটি গ্যাস, তাহলে দুটো গ্যাস রয়েছে, একটা হচ্ছে 7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর একটা হচ্ছে কত, 27 ডিগ্রি, এটা হচ্ছে 7 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দুটো গ্যাস রয়েছে, তাহলে 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা একটি গ্যাসের তুলনায় 27 ডিগ্রি উষ্ণতায় রাখা আরেকটি গ্যাসের ঘনত্ব, তাহলে এই গ্যাসের যে ঘনত্বটা, 27 ডিগ্রি উষ্ণতার গ্যাসের যে ঘনত্ব ও গামা, এর মান যথাক্রমে 1.48 গুণ ও 1.25 গুণ, তাহলে 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখার একটি গ্যাস আর 7 ডিগ্রি উষ্ণতায় রাখা একটি গ্যাসের তুলনায় 27 ডিগ্রির ক্ষেত্রে বেশি, সবগুলোই ঘনত্বও বেশি, তাহলে এর যে ঘনত্ব, এই গ্যাসের ঘনত্বকে আমি সাপোজ বলছি রো ওয়ান, তাহলে এই গ্যাসের ঘনত্ব যদি রো টু হয় আর এই গ্যাসের যে গামা যদি গামা ওয়ান হয়, এই গ্যাসের গামাকে যদি গামা টু বলি, তাহলে কি বলেছে না, এই গ্যাসের ঘনত্বটা, এই গ্যাসের ঘনত্বের কত গুণ, না বলেছে ঘনত্ব ও গামা এর মান, ঘনত্ব এর মান 1.48 গুণ, অর্থাৎ 1.48 অফ তার রো ওয়ান, কি বলছি বোঝা গেল, আর কি তার যে গামা, যেটা যে সিপি বাই সিপি যে অনুপাতটা, তার তুলনায় কত গুণ বেশি, 1.25 গুণ বেশি, 1.25, তাহলে গামা ওয়ান, কি বলছি বোঝা গেল, গণিতটা ভালো করে পড়ে ভাষাটা, যে একটা 7 ডিগ্রি উষ্ণতায় রাখা একটা গ্যাস
আর একটা 27 ডিগ্রি উষ্ণতায় রাখা গ্যাস। 7 ডিগ্রি উষ্ণতায় রাখা একটি গ্যাসের তুলনায় 27 ডিগ্রি উষ্ণতায় রাখা আরেকটি গ্যাসের যে ঘনত্ব এবং গামা এর মানগুলো এইগুলো নেই। একই উষ্ণতায় দুটি গ্যাসের শব্দের বেগের অনুপাত বের করতে হবে, একই উষ্ণতায় অনুপাত বের করতে হবে, একই উষ্ণতায় শব্দের বেগের অনুপাত। কি বলেছে? একই উষ্ণতায় শব্দের বেগের অনুপাত। দুটোই কিন্তু উষ্ণতা আলাদা আলাদা আছে। এই উষ্ণতায় শব্দের বেগ কত? আমি যদি বলি এটা একটা গ্যাস, তাহলে এই গ্যাসের ধরিলাম কি এটা আমাকে বের করতে হবে। তাহলে ধরিলাম এই গ্যাস, এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস, এই গ্যাসের আণবিক ভর হচ্ছে এম। কি বলছে, বোঝা গেল? আণবিক ভরটার আকারে যেহেতু দেওয়া নেই, আণবিক ভর যেহেতু এখানে দেওয়া নেই, তো আমাকে ঘনত্বের আকারে যেহেতু দেওয়া রয়েছে, তো সেই জন্য ধরলাম একই আয়তন নেওয়া আছে। ধরিলাম দুটোই আয়তন একই, দুটো গ্যাসেরই আয়তন একই, না হলে আমাদের পরীক্ষা করা যাবে না। তাহলে দুটো গ্যাসের আয়তন একই, এর যে আয়তন এর যে আয়তন, তাহলে এই এই গ্যাসের মধ্যে, তাহলে 7 ডিগ্রি উষ্ণতায় রাখা গ্যাসের মধ্যে, 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা গ্যাসের মধ্যে শব্দের বেগের কত হবে? শব্দের বেগটা কত হবে? সি সমান, সকলে এবার সব ওয়ান ধরেছি, যেহেতু সি ওয়ান বলছি, সি ওয়ান সমান কি? গামা পি বাই রো সব, তাহলে এটা ঘনত্বকে রো ওয়ান বলে দিচ্ছি। এখানে চাপ, চাপটা আলাদা নিশ্চয়ই হবে, টেম্পারেচার যেহেতু আলাদা রয়েছে, এটা গামা ওয়ান, এর গামা ওয়ান এটা হচ্ছে রুটের মধ্যে থাকছে, ঠিক আছে। সি সেভেন, সি ওয়ান মানে কি? এটা 7 ডিগ্রি উষ্ণতার ক্ষেত্রে এর যে বেগটা, এটা একটা বার করেছি। আর 27 ডিগ্রি উষ্ণতার ক্ষেত্রে আমি যদি এটাকে রোটাকে যদি আমরা যদি ঘনত্ব উভয় উপর নিচকে আমরা যদি ভর দিয়ে গুণ করে দিই, সরি মানে আয়তন দিয়ে গুণ করে দিই, গামা ওয়ান পি ভি বাই রো ওয়ান ভি করে দিই, তাহলে হয়ে যাচ্ছে কত? গামা ওয়ান পি ভি সমান RT হয়ে যাচ্ছে বাই রো ওয়ান ভি, এটা আমরা পাবো। উভয় উপর নিচকে আমরা এটা ভাগ করে দিচ্ছি, এটা আমরা ফার্স্ট ইকুয়েশন একটা পেয়ে গেলাম। 7 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের শব্দের বেগের যে তত্ত্বগুলো দিয়ে এটা করেছি, উপর নিচকে ধরো ভি দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে পি ভির জায়গায় RT বসিয়েছিস, বুঝতে পেরেছিস? কিন্তু পি ভি সমান RT, এটা বসিয়ে আমরা এটা পেয়ে গেছি। এরপরে আসছে 27 ডিগ্রি উষ্ণতায়, 27 ডিগ্রি উষ্ণতায় রাখা গ্যাসের মধ্যে দিয়ে শব্দের যে বেগ, শব্দের বেগ এটা কত হবে? না সি টু যদি এটাকে বলি, সি টু এটা কত হবে? তাহলে গামা টু পি, সাপোজ পি টি ওয়ান করে দিই, প্রেশার আলাদা করে দিই, প্রেশার RT ওয়ান, ঠিক আছে। এটা একবার খেয়াল কর, পি ওয়ান কারণ রেখে পি ওয়ান, প্রেশার কারণ এখানে টেম্পারেচার আলাদা আছে, ধরলাম এর প্রেশারও পি ওয়ান, তাহলে পি ওয়ান ওখান নিচকে ভি করে দিয়েছি, তাহলে RT ওয়ান, এইটার উষ্ণতা যে RT ওয়ান। এখন 7 ডিগ্রি উষ্ণতা মানে কত? 7 ডিগ্রি উষ্ণতা মানে হচ্ছে টিটা কত? টিটা হচ্ছে কত হবে? এখানে টিটা হবে 7 + 273 কত হবে? না 280, 280 কেলভিন, ঠিক আছে। এখানে টিটা হচ্ছে 280 বা টি ওয়ানটা 280 কেলভিন। আর সি টু যে 2 নম্বর গ্যাসে যে শব্দের বেগ, এক্ষেত্রে টিটার মানটাকে বের করে রাখছি, 27 ডিগ্রি মানে টিটা কত, টি টুটা কত? 300 কেলভিন। তাহলে এক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আমি পি টু ধরেছিলাম, পি টু বাই রো টু, তো আমি উপর নিচে ভি গুণ করলাম একই আয়তন ধরে নিয়ে, গামা টু পি টু ভি বাই রো টু ভি, পি টু ভি মানে RT টু, ধরো গামা টু RT টু, RT টু আলাদা টেম্পারেচার একটা যেহেতু আছে, বাই হচ্ছে রো টু ভি, এইটাকে বলছি 2 নম্বর, কিছু বুঝা গেল? তো এগুলো আমাদের দরকার পড়তো না। তো সি ওয়ান বাই সি টুর অনুপাতটা করলে কি হবে? একই উষ্ণতায় দুটো গ্যাসের মধ্যে এটা করতে বলেছে, আচ্ছা ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা গ্যাস 7 ডিগ্রি উষ্ণতায় তার এরকম বেগের রাশিমালা বের করছে, এটা আর একটা গ্যাস
তার T2 27 ডিগ্রিতে বার করেছি। আমি কি বলেছি আমাদেরকে প্রশ্নটা করতে বলছে একই উষ্ণতায় বেগের অনুপাত বের করো, একই উষ্ণতা এটা আছে 7 এটা আছে 27 একই উষ্ণতায় বেগের অনুপাত, তাহলে এটার 27 এ যদি বের করছি এটার 7 কত হয় যদি বের করি, এই গ্যাসটার 7 কত হয় বের করি, এই গ্যাসটার 7 কত হয় না আমরা জানি শব্দের গতিবেগ তো মানে তো টেম্পারেচারের অনুপাতের সঙ্গে সমান, তাহলে আমি বলছি C2 যেটা এই 27 ডিগ্রিতে আছে 7 কত হবে, তাহলে C2 ধরো সেটা বলছি C2 ড্যাশড, ঠিক আছে 27 যেটা এই C2 বলছি এই গ্যাসটারই 7 কত হবে, তাহলে কত হবে না কারণ C2 ড্যাশ বলছি C2 ড্যাশড বাই C2 সমান কত আমরা জানি রুট ওভার অফ টি যে T1 বাই হচ্ছে T2 কারণ শব্দের গতিবেগটা তাপমাত্রার অনুপাতের সঙ্গে রুটের অনুপাতের সঙ্গে সমান, এই যে দেখ সি প্রপোর্শনাল টু রুট টি2 আমার এই টি2টাকে না আমার টি1 এ কত দরকার, আমি বলছি টি1 এর মানটা হচ্ছে সি2 ড্যাশড, বুঝে গেল, তাহলে সেটা তার তাপমাত্রার সঙ্গে সমান অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে অর্থাৎ এই গ্যাসটারই এই গ্যাসের 7 ডিগ্রি উষ্ণতায় বেগ হবে এই গ্যাসের 7 ডিগ্রি এটা 27 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগের রাশিমালা এটা, তাহলে এই গ্যাসেরই 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বেগের রাশিমালা হবে বেগ হবে C2 ড্যাশ, তাহলে C2 ড্যাশ বাই C2 সমান T1 বাই T2 কি বলছি বোঝা গেল, 7 ডিগ্রি মানেই হচ্ছে এটা হচ্ছে T1 বা হচ্ছে কত 280 কেলভিন, 7 ডিগ্রিটাকেই T1 বলেছি, তাহলে T1 এর সঙ্গে সমানুপাতিক, তাহলে এখান থেকে C2 ড্যাশ যেটা বার করবো সেটা সমান কি C2 ইন্টু রুট ওভার T1টা তো হচ্ছে 280 280 বাই কত 280 বাই হচ্ছে 300, এইটা কি আমরা নাম দিচ্ছি 3 নম্বর, অর্থাৎ এখন এটাও 7 ডিগ্রিতে হয়ে গেছে এটাও 7 ডিগ্রিতে, এই দুটো গ্যাসেরই অনুপাত আমাকে বার করতে হবে, তাহলে বোঝা গেছে একই উষ্ণতায় শব্দের বেগের অনুপাত, তাহলে এইটা বাজিত এইটা যদি করি তাহলে একই উষ্ণতায় শব্দের বেগের অনুপাত কত হবে 1 ভাজিতক যদি আমরা 3 করে পাই, 3 কি করে পাই অর্থাৎ কি C1 বাই C2 ড্যাশড C2 অর্থাৎ একই উষ্ণতায় দুজনের বেগের অনুপাতটা পাচ্ছি, এইখানে এবারে বসাচ্ছি এর মানটা কত গামা ওয়ান এদিকে খেয়াল কর গামা ওয়ান আর টি ওয়ান বাই রো ওয়ান ভি বাই এটার মানটা কত বেরোবে না C2, তো C2 মানটা যদি এখানে পুট করে রাখি C2 মানটা কত এই যে গামা টু আর T2 বাই রো টু ভি ইন্টু রুট ওভার 280 বাই 300 এটাকে আমরা মানটাকে এইটাকে 3 নম্বর দিলাম, ঠিক আছে কিছু বুঝে গেল, এইটার অনুপাত এইটা দেখ এটা একটা গ্যাস এটা 7 ডিগ্রিতে এটা আর একটা গ্যাস তার 27 ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে সেই গ্যাসটারই ধর আমি 7 কত হবে বের করে নিই, একটা উষ্ণতায় দেওয়া থাকলে অন্য উষ্ণতায় কত হবে সেই যে টেম্পারেচারের উপরে সমানুপাত করে এটা 7 বের করে নিলাম, এবারে এইটার সঙ্গে এইটার অনুপাত করছি তাহলে একই উষ্ণতায় দুটোর অনুপাত করছি, ঠিক আছে তাহলে এটার এটার এটা অনুপাত মানে কি এই যে মানটা বাই যখন এটা করব এইটা রুটের ভেতরে উল্টে যাবে, তাই তো আমি রুট একই করে দিচ্ছি রুটের ভেতরে এই মানগুলোকে উল্টে দিচ্ছি, তাই তো তাহলে রো টু ভি আর নিচে হবে গামা ও গামা টু আর টি টু আর সেখানে উল্টে গিয়ে উপরে 300 হবে আর 280 হবে, এইগুলো এবার মানটা যদি পুট করে দেখ ভি ভিটা সেম কেটে চলে যাচ্ছে আর আর কেটে চলে যাবে সরি আর আর কেটে চলে যাবে, এবারে গামা গামা ওয়ান বাই গামা টু এই যে গামা ওয়ান বাই গামা টু কত গুণ গামা ওয়ান বাই গামা টু ধরো আমি বের করে নিচ্ছি ধরো গামা ওয়ান বাই গামা টু নিচে আসছে উপরে রো টু বাই রো ওয়ান আসছে রো টু বাই রো ওয়ান এর অনুপাত দেওয়া আছে হ্যাঁ মানগুলো বসাচ্ছে 300 বাই 200 আছে, এইগুলো সবগুলো যদি মান পুট করি গামা এখানে গামা ওয়ান বাই গামা ওয়ান বাই গামা টু তাহলে ওয়ান বাই 1.25 আচ্ছা রো টু বাই রো ওয়ান তাহলে উপরে বসবে 1.48 এটা উপরে বসবে ইন্টু 300 বাই 280 এইটাকে রুটে ক্যালকুলেশন কর এটার মানটা আমাদের বের করতে হবে, এই মানটা বের করে দেখ ক্যালকুলেটারে আচ্ছা এখানে আমাদের আর একটা যেটা ভুল রয়ে গেছে এখানে T1 আর T2 এই মানগুলো আমাদের বসানো হয়নি, T1 এর মান আমি এখানে বসাচ্ছি T1 এর মানটা অর্থাৎ এখানে ধরো T1 বাই T2 মানটা T1 এর মানটা কত না হচ্ছে 280
280 আর নিচেটা হচ্ছে 300 বসবে নিচে কাটাকাটি হয়ে যাবে 300 300 280 280 কেটে এই ইজিএস্ট হয়ে গেছে একেবারে তাহলে রুটের মধ্যে থাকে 1.48 হয়তো 1.25 এটা অনুপাত বের করে কাটাকাটিটা কর কত বের হচ্ছে দেখ একটা ফ্র্যাকশন মান বের হবে কত বের হচ্ছে তো এইটাকে কি করে অনুপাতের আকারে করা যায় অনুপাতটা দেওয়া রয়েছে তো দশমিক তুলে দিলে আমাদের যদি বের হবে কত 148/125 তো আর কাটাকাটি কোনো হচ্ছে না এই মানটাই আপাতত থাকছে এইটাকে বইতে যেটা দেওয়া আছে কত দেওয়া আছে অ্যান্সারটা দেখ দেখি এটা এটা রয়েছে 20/19 তো এখানে অনুপাতটা বইতে যে অ্যান্সারটা দেওয়া রয়েছে সেটা কত রয়েছে না 20/19 তাই তো তো 20/19 এর ভাগফলটা কত বেরোচ্ছে দেখ তো বললাম তো তোদের 1.05 তো এইটাই তো হওয়ার কথা তো ফ্র্যাকশনের মধ্যে কোথাও কাটাকাটি হচ্ছে না তো এইটাই হবে অ্যানসার আচ্ছা এরপরে আমরা পাঁচের দাগের গণিতটাতে চলে আসছি পাঁচের দাগের গণিতটাতে রয়েছেটা কি না গণিতটা পড়ছি একটু খেয়াল কর এসটিপিতে বায়ুর ঘনত্বের তুলনায় জলের ঘনত্ব প্রায় 775 গুণ বায়ুর আর জলের ঘনত্বের একটা অনুপাত দেওয়া রয়েছে জলে শব্দের বেগ বায়ুর বেগের প্রায় 4.12 গুণ হলে জল ও বায়ুর আয়তন বিকৃতি গুণাঙ্কের অনুপাত কত তাহলে আমরা যে শব্দের যে গতিবেগের যে রাশিমালাটা সেটা কি না B/রো এইটা কি হচ্ছে বিকৃতি গুণাঙ্ক আয়তন বিকৃতি গুণাঙ্ক বিটা কি বিটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক এখন আমরা শব্দের ক্ষেত্রে আর সরি জলের ক্ষেত্রে আর বায়ুর ক্ষেত্রে আমি যদি সব জলের ক্ষেত্রে সি অফ ওয়াটার লিখি জলের মধ্যে বেগ তাহলে জলের এটা হবে আয়তন বিকৃতি গুণাঙ্ক বি অফ ওয়াটার বাই রো অফ ওয়াটার আর যদি বলি এয়ারের মধ্যে শব্দের বেগ এয়ার তাহলে কি হবে আয়তন বিকৃতি গুণাঙ্ক এয়ার আর হচ্ছে রো অফ এয়ার এদের অনুপাত বের করতে বলেছে না আচ্ছা এই বেগ এই বেগটা বলছে আর একটা ক্লু কি দিয়েছে যে এই বেগটা এই বেগের 4.5 গুণ 4.2 গুণ তাহলে আর একটা কি বলেছে তাহলে আমি যদি অনুপাত করি এটাকে এক নম্বর এবং দু নম্বর দিয়ে যদি ভাগ করি সি ডব্লিউ বাই সি এয়ার বলি তাহলে এখানে কি হয়ে যাবে বি অফ ওয়াটার বাই রো অফ ওয়াটার ইন্টু উল্টে যাবে এখানটায় রো অফ এয়ার বাই বি অফ এয়ার অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্কটা হচ্ছে এটা এইখানে এইটা কত বলেছে এইটা 4.5 গুণ 4.12 এইটা সমান এবারে বিকৃতি গুণাঙ্কগুলো কিছু অনুপাত দেওয়া আছে আয়তন বিকৃতি গুণাঙ্কের অনুপাত আমাকে বের করতে হবে কি বলছে বুঝা প্রশ্ন এক বলছে আয়তন বিকৃতি গুণাঙ্কের অনুপাত বের করতে হবে অর্থাৎ আমাকে বের করতে হবে যদি ওয়াটার বাই এয়ারের আয়তন বিকৃতি গুণাঙ্কের অনুপাতটা থাকলো আর রো অফ এইটার এয়ার আর রো অফ ওয়াটারের এর অনুপাতটা তো দেওয়া রয়েছে কত দেওয়া রয়েছে পরের লাইনে বলছে আমাকে এটা দরকার তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক বি অফ ওয়াটার বাই বি অফ এয়ার এর অনুপাত আমার দরকার এখানে হচ্ছে 4.942 এটা উল্টে যাবে এপাশে এসে উল্টে যাবে কত হবে রো অফ ওয়াটার হবে রো অফ এয়ার হবে তাই তো এই যে অনুপাতটা তাহলে উভয় পক্ষে বর্গ করে দে আমাকে যেহেতু এই অনুপাত দরকার উভয় পক্ষে বর্গ করে কি পাবো আয়তন বিকৃতির অনুপাত বি অফ ওয়াটার বি অফ এয়ার 1-2 সবচেয়ে বেস্ট হতো তাহলে এটা হবে কত 81/4 হবে আর এটা উঠে যাবে কত রো ওয়াটার বাই রো এ সরাসরি চলে আসবে রো ওয়াটার বাই রো এ এয়ার এর তাহলে এই অনুপাত কত বের হবে বি আয়তন বিকৃতি অনুপাত বি ডব্লিউ বাই বি এয়ার সমান কত 81/4 এই অনুপাতটা 700 কত দেওয়া আছে 775 তো এইটাকে ক্যালকুলেশন কর দেখি কত বের হচ্ছে এই অনুপাতটা কত বের হবে গুণটা কর আচ্ছা আমি যদি বলছি এটাকে একটা অনুপাত এমন আছে ওয়ান করতে বলেছে নিচে ওয়ান আমি উপর নিচকে 4 দিয়ে গুণ করে দিচ্ছি না উপর নিচকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি সে যাই হোক এটা ভাগ করলে সরাসরি পেয়ে যাবে ভাগ কর কত বের দেখ ভাগ করলে সম্ভবত পাচ্ছিস হ্যাঁ 81/81 9 বর্গ আর 2 বর্গ তাহলে বের হবে সম্ভবত 15693.7
7.5 বা এই এক, তাহলে এইটাই অনুপাতটা আমি যদি বলি এইটাই কি বলেছে 15700 বলে দিয়েছে বলতে, তাই তো 15700 বাই 1 এটা রাউন্ড ফিগারে করে দিয়েছি। তাহলে দায়িত্ব বিকৃতির অনুপাত জাস্ট এটা একটা ছোট গণিত, তোরা ভালো করে বুঝে আসতে করে নে। এরপরে আমরা 6 দাগের যে প্রবলেমটা আছে সেটাতে আসছি। 6 দাগের প্রবলেমটা কি বলেছে একটু ভালো করে পড়ে বোঝা যাক। যে 20 মিটার পার সেকেন্ড বেগে বায়ু একটি বৃত্তাকার মাঠের উপর দিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। একটা মাঠ, বৃত্তাকার মাঠ, ঠিক আছে, বৃত্তাকার মাঠের উপর দিক দিয়ে পূর্ব থেকে, পূর্ব দিকটা কোন দিক হয়, এটা এই দিকটা হচ্ছে পশ্চিম, এই মাঠের উপর দিয়ে বায়ু যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। বেগ কত দেওয়া আছে, বেগ দেওয়া রয়েছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগে বায়ু যাচ্ছে। এবারে কি মাঠের কেন্দ্রে অবস্থিত একজন খেলোয়াড়, ধরো মাঠের যে সেন্টারে পিচ আছে, কেন্দ্রে অবস্থিত একজন খেলোয়াড় কি করছে, ব্যাট দিয়ে বলকে আঘাত করার শব্দ মাঠের শেষ পূর্ব প্রান্ত, শেষ পূর্ব প্রান্ত এবং শেষ পশ্চিম প্রান্ত, এই শেষ পশ্চিম প্রান্ত যথাক্রমে 13.66 সেকেন্ড পর আর 2:11 সেকেন্ড পর, এখানে 2:11 সেকেন্ড পরে শোনা গেল। স্থির বায়ুতে শব্দের বেগ কত, স্থির বায়ুতে শব্দের বেগ কত আমাদের বের করতে হবে। তাহলে একবার গুনতে ভালো করে বোঝা যাক এখানে একটা কারণ, বায়ু বেগও আমরা জানি শব্দকে প্রভাবিত করতে পারে, শব্দের বেগকে, বায়ু যেদিকে প্রভাবিত হচ্ছে সেই দিকে যদি আমি কথা বলি তাহলে কেবল শব্দ আরও জোরে যাবে, যেমন স্রোতের অনুকূলে সাঁতার কাটা তাহলে আমাকে আরও দ্রুত নিয়ে চলে যাবে, তাহলে শব্দের বেগের সঙ্গে বায়ু বেগ যুক্ত হয়ে যায়, আর শব্দের বায়ু বেগের প্রতিকূলে যেতে গেলে কমে যাবে, বিয়োগ হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে স্থির বেগে, স্থির যে বায়ুতে দেখা যাচ্ছে স্থির বায়ুতে শব্দের বেগটা কত, ভি মিটার পার সেকেন্ড স্থির বায়ুতে। এখন বায়ু প্রবাহিত হচ্ছে এদিকে, আচ্ছা আমি ধরে নিই মাঠটা যে বৃত্তাকার মাঠ, একটা নির্দিষ্ট ব্যাসার্ধ ধরে নিই, এর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের যে ব্যাসার্ধটা 8 মিটার আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে মাঝখানে একটা আওয়াজ করেছে, সঙ্গে সঙ্গে এইটা কিন্তু এইখান যে শব্দটা এদিকে যাচ্ছে শব্দের অনুকূলে, বেগে বায়ুর অনুকূলে, এই দিকে যে শব্দটা যাচ্ছে শব্দ মানে বায়ু গতিবেগের প্রতিকূলে, তাহলে এই দিকে যেতে নিশ্চয়ই বেশি সময় লাগবে, দেখ বেশি হয়ে আছে 13/66 সেকেন্ড, আর এখানে কম সময় লাগছে 2/11 সেকেন্ড, বুঝা গেছে। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে, প্রশ্নানুসারে যেটা হচ্ছে শব্দের প্রতিকূলে যাওয়ার জন্য যে শব্দের গতিবেগ কত হয়ে যাবে, ভি মাইনাস ভি, প্রতিকূলে বেগ কত হবে, তাহলে এই আর দূরত্ব গেছে, আর দূরত্ব গেছে শব্দের বেগ কত নিয়ে, স্থির বায়ুতে যে বেগ তা থেকে বায়ুর বেগ হচ্ছে বিয়োগ যাবে, বুঝা গেল, 20 মিটার পার সেকেন্ড। এমনি স্থির বায়ুতে বেগ হচ্ছে ভি, প্রতিকূলে যাচ্ছি সে বায়ুর বেগের কাছে 20, তাহলে বাদ হয়ে যাবে শব্দের বেগ কমে গেছে, তাহলে এই বেগটা নিয়ে যাচ্ছে কমে যাবে না, এই মানটা টাইমটা বেশি হবে 13/66, আর এইটা সমান হচ্ছে কত না 13/66। আর একটা কি যে এই আর দূরত্বই গেছে, একের পূর্ব একের শেষ পশ্চিম প্রান্তে বলেছে, তাহলে আর ভাজিত ভি প্লাস 20 সমান কত 2:11, এই দুটো ইকুয়েশনকে আমাদের সলিউশন করে ভি এর মান বার করতে হবে। আমি যদি সিম্পলি এটাকে এক নম্বর, এটাকে এক নম্বর আর এটাকে দুই নম্বর বলি, ভাগ করে দিলেও আর আর চলে যাবে, তাই তো। আমি যদি 1/2 বা ওদের উপরে 2/1 করি, 2/1 করি তাহলে কি পাবো, দুইটা করা মানে তাহলে আর বাই সরি 1/2 করলেও একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, 2/1 না 1/2 কর, আচ্ছা আমরা 1/2 করছি করতে সুবিধা হবে, 1/2 করে পাচ্ছি, এই এক নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণ দিয়ে ভাগ, তাহলে আর বাই ভি মাইনাস 20 বাই আর বাই ভি প্লাস 20 সমানে পাশে কত হবে 13/66 ইন্টু উল্টে যাবে কত 11/2, তাই তো, এই আর আর কেটে যাবে, এটা উল্টে কত হবে ভি প্লাস 20 বাই ভি মাইনাস 20 সমান হচ্ছে 11/66 13/12, বোঝা গেছে। এইখানে আমি যদি যোগ ভাগ প্রক্রিয়া সিম্পলি করি, যোগ ভাগ প্রক্রিয়া উপরে একবার যোগ করবো একবার বিয়োগ করবো, তাহলে ভি প্লাস 20 প্লাস ভি মাইনাস 20 যোগ হলো, আর ভি প্লাস 20 মাইনাস ভি প্লাস 20 সমান কি 13/12/13-12, আমরা পাশে যেটা করলাম কি ভাগ
না যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়ার দ্বারা এইগুলো আমাদের অতটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি 20-20টা মাইনাস হয়ে যাবে আর এখানে ভিভিটা মাইনাস হবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো 2v/40 সমান কত পাবো 13/12 হচ্ছে 25-1, তাই তো? এবারে 2 কাটাকাটি হয়ে গেছে 20 হবে আর ভি ইকুয়াল টু কত হবে 25×20, তাহলে কত হবে 25×50 500 মিটার/সেকেন্ড। কত উত্তর আসে দেখ দেখি, স্থির বায়ুতে শব্দের বেগ। তাহলে এখানে জাস্ট আমাদের কনসেপ্টটা কি, শব্দের বেগ যে বায়ুর দ্বারা বায়ুর বেগ দ্বারা প্রভাবিত হয় সেটা আমাদেরকে ভালো করে জানা। তাহলে বায়ুর বেগের দিকে যাওয়ার সময় শব্দের বেগ বেড়ে যাচ্ছে, অপরদিকে কমে যাচ্ছে, জাস্ট ইকুয়েশনটাকে সলিউশন কর, আর কিছু না। আচ্ছা এরপরে চলে আসছি আমরা 7 নম্বর দাগের গণিতটাতে। এখানে কি বলেছে এবার পড়ে বোঝার চেষ্টা করছি। উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে 36 কিলোমিটার/আওয়ার বেগে বায়ু প্রবাহ হচ্ছে। এখানে বায়ু প্রবাহ দিয়ে গণিত। একটি কামান থেকে 2 কিলোমিটার পূর্বে দাঁড়ানো একজন লোক কামানের ঝলক দেখার কত সময় পর শব্দ শুনতে পাবে? তাহলে আগে সিচুয়েশনটা বুঝিনি, আমি একটা জাস্ট বোঝার জন্য বলছি। এটা উপরের দিকটা উত্তর দিক, নিচে দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে কোন দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে? যে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে, উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে, মানে আমরা এই অ্যাঙ্গেলে বায়ু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এবারে কি যে কোনো একটা জায়গায় এখানে তো কামানটা আছে, সাপোজ কামানটা এখানে আওয়াজ করছে, আওয়াজ করার পরে ওইখান থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে, এইখান থেকে ধরো এখানে এটা আছে 2 কিলোমিটার, এটা হচ্ছে 2 কিলোমিটার পূর্ব দিকে একজন লোক দাঁড়িয়ে আছে, দাঁড়ায় একজন লোক কামানের ঝলক দেখার কত সময় পরে শুনতে পাবে শব্দ? তাহলে অ্যাকচুয়ালি শব্দর এই দিকে বেগটা আমাকে বার করতে হবে, তাই তো? শব্দের বেগ বার করে নিতে পারলে সেই সম দূরত্বকে সম গতিবেগ দিয়ে ভাগ করার সময় পেয়ে যাবো। তাহলে শব্দের এই যে বায়ু প্রবাহে কত উপাংশ এইদিকে বায়ু প্রবাহিত হচ্ছে, আর বায়ু যদি এইদিকে প্রবাহিত হয় ভি বেগে, শব্দ যদি এদিকে একই ডিরেকশনে সমান্তরালে যায় তাহলে সরাসরি v+v হয়ে যাবে, কিংবা যদি বিপরীত দিকে যায়, বুঝে গেছে? যদি শব্দ বায়ু হচ্ছে এইদিকে যাচ্ছে, শব্দ হচ্ছে এইদিকে যাচ্ছে, তাহলে কি হবে? সরাসরি v-v হয়ে যাবে, যদি একই ডিরেকশনে নিয়ে চলে আসতে পারে, সিম্পলি স্কেলার যোগের মতো হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে একটা ডিরেকশন অন্যদিকে আছে। তাহলে এই দিকে বায়ুর উপাংশটা কত, বায়ু প্রবাহের উপাংশ, অর্থাৎ পূর্ব দিকে বায়ু প্রবাহের উপাংশ কত, না বায়ু প্রবাহের বেগ, যেটাকে আমি ধরো সাপোজ ভি বলছি, v cos 45, এটা হচ্ছে কত কত ডিগ্রি, কারণ উত্তর পূর্ব দিকে সাধারণত 45 ডিগ্রিগুলো ধরা হচ্ছে, তাহলে এই দিকে উপাংশটা কত, তাহলে v cos 45, ঠিক আছে? অর্থাৎ পূর্ব দিকে, পূর্ব দিকে বায়ু প্রবাহের উপাংশ, বেগের উপাংশ পূর্ব দিকে, এই যেটা কিন্তু পশ্চিম দিকে এরকম প্রবাহিত হচ্ছে, কিন্তু আমি উপাংশটা নিচ্ছি, তাহলে পূর্ব দিকে বায়ু প্রবাহের উপাংশ, বায়ু প্রবাহের বেগের উপাংশ, বায়ু প্রবাহের উপাংশ না, বায়ু প্রবাহের বেগের যে উপাংশটা, পূর্ব দিকে বায়ু প্রবাহের বেগের উপাংশটা তাহলে কত হয়ে যাবে, ধরে যদি বায়ু বেগকে ভি বলি, তাহলে কি হয়ে যাবে, v cos 45 ডিগ্রি, আর ভি এর মান তো কত বলা আছে, একটা ভি এর মানটা কত বলা আছে না 36, তাহলে এই যে 36v টা যেটা বলা ছিল এখানে প্রদত্ত দেওয়া ছিল কত, v টা ছিল 36 কিলোমিটার/আওয়ার, মানে কত 36×5 = 18 গুণ করে আমরা মিটার/সেকেন্ড করে নিচ্ছি, 18×36 অর্থাৎ 10 মিটার/সেকেন্ড, তাহলে 10×cos 45 এর মান কত 1/√2 মিটার/সেকেন্ড, তাহলে বায়ু পূর্ব দিকে বায়ু প্রবাহের বেগের উপাংশ। তাহলে শব্দের বেগ হয়ে যাবে কত, ওই দিকে শব্দের বেগ, অর্থাৎ পূর্ব দিকে শব্দের বেগ হয়ে যাবে, পূর্ব দিকে শব্দের বেগ হবে v+v, এই যে ভি অংশটা বলছি, v+v বুঝে গেল, v+v cos θ, অর্থাৎ মানটা কত বেরোচ্ছে, ভি এর মানটা শব্দের বেগ বায়ু প্রবাহের বেগটা কত দেওয়া আছে 338 মিটার/সেকেন্ড, তাহলে 338, এখানে যেগুলো প্রদত্ত দেওয়া আছে ক্যাপিটাল ভি দেওয়া আছে 338 মিটার/সেকেন্ড, তাহলে 338+10√2, এগুলো সব মিটার/সেকেন্ডে এককে, তাহলে এটা হচ্ছে পূর্ব দিকে শব্দের বেগ। তাহলে 2 কিলোমিটার পর কত সময় পরে শব্দ শুনবে, অতএব সময়টা লাগবে সমান কি, টি সমান কত হবে, এই যে 2 কিলোমিটার / এই যে বেগ, ধরো আমি বলছি
ভি ওয়ান, এটা কি অর্থাৎ 2 কিলোমিটার মানে কত 2000 ভাজিত এই ভি ওয়ান দিয়ে ভাগ, ভি ওয়ান এর মানটা বসা, ভি ওয়ান এর মানটা বসিয়ে ভাগটা কর, উত্তর হবে বুঝে গেছে। এটা তোরা ভালো করে বুঝে এটা ক্যালকুলেশন কর, এটা অ্যান্সারটা বেরোচ্ছে হচ্ছে 5.79, তাই তো 5.79 সেকেন্ড, নিয়ার অ্যাবাউট 5.8 সেকেন্ড অ্যান্সার মিলেছে। অর্থাৎ আমাদের এখানে গণিতগুলো জাস্ট আমরা ভেক্টর যখন পড়েছিলাম ভেক্টরে সেই ডিরেকশনের সঙ্গে উপাংশ ভাগ করা, এখানে সেগুলো একটু কাজে লাগছে। তো এরপরে আমাদের একটা প্রমাণ রয়েছে, তো এই প্রমাণটা আমাদের সেই ঢিল ফেললে, কুয়ার মুখ থেকে ঢিল ফেললে, এখানে জাস্ট কোনো মান দেওয়া নেই, সেখান থেকে সমীকরণটাকে এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো এটাকে আমরা পরে করছি, এর পরের যে প্রবলেমটা রয়েছে সেইটা আমরা করছি, কী আছে একটু পড়ছি, নয়ের দাগেটা আমরা করবো আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা এরপরে আমরা নয়ের দাগের যে গণিতটা রয়েছে সেটাতে চলে আসছি, কী রয়েছে একটু পড়ে দেখা যাক। কী বলেছে না, 27.3 ডিগ্রি উষ্ণতায় একটি সুরশলাকা থেকে নিঃসৃত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, একটা সুরশলাকা ঠিক আছে 27.3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এখান থেকে নির্গত যে হচ্ছে যে শব্দটা, সেই শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত 1 মিটার। 27 ডিগ্রি উষ্ণতায় যে শব্দটা নির্গত হচ্ছে এই এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার ঠিক আছে। আর কি রয়েছে, 0 ডিগ্রি উষ্ণতায় একই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, একই উষ্ণতায়, তাহলে যেহেতু এই যে সুরশলাকাটার কম্পন কিন্তু চেঞ্জ হচ্ছে না, একই সুরশলাকা রয়েছে, তাহলে এর কম্পাঙ্ক যেটা এক্ষেত্রে হচ্ছে ধরি কম্পাঙ্ক এল, বোঝা গেল। আবার এই সুরশলাকাটাকে যখন আমি নিয়ে 27 ডিগ্রি থেকে করেছিলাম, এবার শুধু 0 ডিগ্রি উষ্ণতায় করব, 0 ডিগ্রি উষ্ণতা যখন ক্যালকুলেশন করব, এখানে নিশ্চয়ই এর কম্পাঙ্ক একই থাকবে, এখানে কম্পাঙ্ক যা থাকবে এখানেও কম্পাঙ্ক একই থাকবে, কারণ সুরশলাকাটার কম্পাঙ্ক কোনো চেঞ্জ হবে না। কী বলছি বোঝা গেল, 27 ডিগ্রি উষ্ণতায় এর কম্পাঙ্ক যা ছিল এখানেও কম্পাঙ্ক একই আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ কিসের জন্য হবে, এর গতিবেগের চেঞ্জের জন্য। কী বলছি বোঝা গেল, তাহলে এই 27 ডিগ্রি উষ্ণতায় শব্দের যে 27 ডিগ্রি উষ্ণতা সমান কত কেলভিন, না 300.3 কেলভিন, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত 273 কেলভিন, তাহলে যে শব্দের বেগটা কত হবে আগে আমাদের যদি বের করে নিই বেগের অনুপাতটা, সেখান থেকে শব্দের বেগের যে অনুপাতটা যেখান থেকে হবে আছে বেগ, তাহলে এক্ষেত্রে শব্দের বেগ 27 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগ কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা গুণিত এল, ল্যামডা গুণিত কিন্তু গতিবেগের রাশি মানে ভি সমান এন ল্যামডা, এইটা এই এম ল্যামডা জায়গায় এটা 1 মিটার। আচ্ছা এই উষ্ণতায় শব্দের গতিবেগ কত হবে, আমি বলছি ল্যামডা কত হবে, না ল্যামডা হচ্ছে 1 হবে, ল্যামডা 1 হবে, ল্যামডা হবে ল্যামডা 1, তাহলে এখানে শব্দের গতিবেগ কত হবে, অর্থাৎ 0 ডিগ্রি উষ্ণতায় শব্দের গতিবেগটা কত হবে, না ল্যামডা 1 ইনটু এল, কারণ কম্পাঙ্ক কোনো চেঞ্জ হবে না, শব্দের গতিবেগ এখানে হবে ল্যামডা ইনটু এল, অর্থাৎ কি এই যে 1 মিটার ইনটু এল, আর এখানে হবে ল্যামডা 1 ইনটু এল, এই দুটো দুটো ভিন্ন ভিন্ন উষ্ণতায় কিন্তু ঠিক আছে। তো 27 ডিগ্রিতে যদি 303 কেলভিনে যদি এটা হয়, এইটারই 27-এ কত হবে, সরি এইটারই 0 কেলভিনে কত হবে, 0 কেলভিন বলছি 273 কেলভিনে কত হবে সেটা আমাকে আগে বের করে নিতে হবে, দিয়ে তারপরে দুটো বেগই সমান করতে হবে, বোঝা গেল, দিয়ে সেখান থেকে আমাদের অনুপাতটা বেরিয়ে আসে। তাহলে 300 কেলভিন উষ্ণতায় শব্দের যেটা বেগ হচ্ছে এইটা, 273-এ সেই বেগটা কত হবে, বোঝা গেল, এই বেগটার মান 273-এ কত হবে, না 273-এ কত হবে, না 273/303 কেলভিন, এই এই বেগ এই যে শব্দের বেগটা এটা হচ্ছে 303 কেলভিনে বেরোলো,
303 মিটার, এইটাকে আমি বের করতে চাইছি 273-এ কত হবে, 273 কেলভিন উষ্ণতায় বেগ হবে, বেগ হবে কত, না সেই রুট ওভার 273 ভাজিত 300.3 ইন্টু এই যে বেগটা ইন্টু 1 ইন্টু এল, কারণ শব্দের বেগ হবে সি সমান এইটা, এই গতিবেগটার সঙ্গে এইটার সঙ্গে সমান, অর্থাৎ কি বলছি 27 ডিগ্রি উষ্ণতায় শব্দের যে বেগটা বের হচ্ছে এইটাকে আমি 273-এর কত হয় বের করতে চাইছি, তাহলে বেগের যে সম্পর্কটা তো টেম্পারেচারের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের বর্গমূলের সমানুপাতিক, তাহলে 273-এর কত হবে, রুট 273 হবে, অর্থাৎ কি সি 300.3 বাই সি হচ্ছে 273 সমান করত রুট 300.3 বাই রুট 273, সেইখান থেকে এই যে রুট আমাকে 273 বার করতে চাইছি, সি 273 বের করতে চাইছি, সি 273 সমান কত, এইটা ভগ্নাংশটা গুণ হয়ে উঠে গেল শব্দের বেগ মানে কত, এটা হচ্ছে সি 303-এ হচ্ছে শব্দের বেগ, 303 হচ্ছে এইটা, কারণ 303 ডিগ্রি টেম্পারেচারে শব্দের বেগটা কত, নাম ল্যামটা গুণিত কম্পাঙ্ক, এইটা 273-এ কত হবে, 273-এ কত হবে, জাস্ট রুট 273 বাই 300 হয়ে যাবে গুণের সঙ্গে, বুঝা গেল, উল্টে গুণ হবে, এটা গুণ করে, এবং এই বেগটা এখন এই বেগটা আর শব্দের এই বেগটা সমান হবে, কারণ এটাকে আমি 273 নিয়ে গেছি, এটা তো 273-এ যেটা বের করেছি এটা অ্যাকচুয়ালি এইটা হবে, তাহলে শর্তানুসারে কি হবে, আরেকবার ওটা বলছি, তাহলে 1 ইন্টু এন ইন্টু রুট 273 ভাজিত 300.3, এইটাই সমান হচ্ছে ল্যামডা ওয়ান ইন্টু এন, এর এন এন কেটে চলে যাবে, আমার যেটা ল্যামডা ওয়ান বের করতে হবে সেটা সহজে বেরিয়ে আসবে, ল্যামডা ওয়ান সমান সহজে কি বেরিয়ে আসবে, এই ল্যামডা ওয়ান সমান বেরিয়ে আসবে 273 হয় 300.3, এটা যেহেতু মিটারে বসিয়েছিস তাহলে এগুলো একক হবে, মিটারেই বের হবে, কত বের হয় দেখ দেখি, তার রুট কর 273.953, এটা মিটার, এটাকে 100 দিয়ে গুণ করি সেন্টিমিটার, তাহলে 95.3 সেন্টিমিটার, তো আরেকবার ব্যাপারটাকে আমরা বলছি, আচ্ছা এরপরে আমরা চলে আসছি 10-এর দাগের প্রবলেমটাতে, কি বলেছে না 0 ডিগ্রি উষ্ণতায় অক্সিজেন গ্যাসে শব্দের বেগ দেওয়া রয়েছে, তাহলে অক্সিজেন গ্যাসের কথা বলা হচ্ছে, আচ্ছা তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় প্রদত্ত হিসেবে কি পাচ্ছি অক্সিজেন গ্যাসে, টেম্পারেচার দেওয়া আছে 0 ডিগ্রি মানে কত 273 কেলভিন, শব্দের বেগ কত দেওয়া আছে সি অফ অক্সিজেন, সাউন্ড অফ অক্সিজেনের বেগ দেওয়া রয়েছে কত, না 320 মিটার পার সেকেন্ড, ঠিক আছে 320 মিটার পার সেকেন্ড, এইবারে কি রয়েছে 27 ডিগ্রি উষ্ণতায় মিথেন গ্যাসের শব্দের বেগ কত, মিথেন গ্যাসের মধ্যে মিথেনের সংকেত কি CH4, 27 ডিগ্রি উষ্ণতায়, এখানে আবার টেম্পারেচারটা যেটা বলেছে এখানে টিটা কত, না 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত 300 কেলভিনে, এই মিথেনের মধ্যে শব্দের বেগ কত, অর্থাৎ সি ইন মিথেন CH4 এর মানটা কত আমাকে বের করতে হবে, তাহলে কিভাবে করা যায়, তাহলে অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের বেগটা কত, সি অক্সিজেন যে রাশিমালটা জানি সি সমান গামা আর টি বাই এম, এম অফ অক্সিজেন, তাহলে গামা অক্সিজেন গ্যাস একটা দ্বিপরমাণু গ্যাস, এই গ্যাসের গামা এর মান কত বলতো, আমরা গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে যখন গামা বের করেছিলাম গামাটা সমান কি 1+2f, এই রিলেশনে এফটা কি না যে স্বাধীনতার মাত্রা ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ দুটো গ্যাস ধরো তার মাঝে এক নির্দিষ্ট দূরত্ব ডিগ্রি, এই দূরত্বটা কনস্ট্যান্ট, তাহলে 3 ইন্টু n মাইনাস যে l, অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম সমান 3 ইন্টু n মাইনাস l, n হচ্ছে অণু সংখ্যা, দুটো আছে পরমাণু সংখ্যা, তাহলে কত 3 গুণিতক 2 মাইনাস l হচ্ছে একটা মাঝে দূরত্বটা কনস্ট্যান্ট, তাহলে এটা বাদ যাবে 1 বাদ যাবে, তাহলে 5 হবে, তাহলে f হচ্ছে কত গামা সমান 1+2/5 মানে কত 5 7/5, তাহলে অক্সিজেন গ্যাসের গামা এর মানটা কিন্তু 7/5, কিছু বোঝা গেল, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 2 গুণে 6 মাইনাস 1 5, বুঝা গেল 5 7/5, তাহলে কার্বন এই গ্যাসের মধ্যে আমরা যে রিলেশনে তাহলে মান অক্সিজেনের এম কত জানি, টিটা কত দেওয়া আছে, গামার মানটা পেয়ে গেলাম আর গতিবেগটাও দেওয়া আছে, ঠিক আছে, তো আমি বসিয়ে নিচ্ছি,
তাহলে মানগুলো বসালে কত পাচ্ছি, যে 320 সমান, 320 সমান হচ্ছে গামার মান কত পাচ্ছিস, যে 7 × 5 × 8 × t কত, 273 বাই হচ্ছে এম, অক্সিজেনের আণবিক ভর কত, অক্সিজেনের আণবিক ভর কত, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। তো এখানে সবগুলো বের করে আমাদের তো যেটা দরকার, সব এগুলো আমাদের দরকার নেই, সরি এটা আমাদের এখানে দরকার নেই, এগুলো বেকার অযথা করলাম। আচ্ছা আমাদের এগুলো দরকার পড়বে না। তো 273 ডিগ্রি উষ্ণতায় শব্দের গতিবেগ অক্সিজেন গ্যাসের মধ্যে গতিবেগ দেওয়া আছে, তাহলে আমাদের 300 ডিগ্রি উষ্ণতায় অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের গতিবেগ কত হবে, সেটা যদি সরাসরি বের করি, 300 ডিগ্রি উষ্ণতায় শব্দের মধ্যে অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের গতিবেগ, এটা 273 দেওয়া আছে, এইটা 300 কত হবে, না তাহলে 300 অক্সিজেন গ্যাসে আমি লিখছি ভাষা লিখা সবচেয়ে বেশ, 300 কেলভিন উষ্ণতায় অক্সিজেন গ্যাসে শব্দের বেগ কত হবে, না সি যেটা 273, সি 273 এর সঙ্গে কি হবে রুটটা গুণ হবে 300/273, যত উষ্ণতায় বের করতে চাইছি আর যত দেওয়া আছে সেটা অনুপাতে গুণ হয়ে যাবে, অর্থাৎ 273 এর মানটা আছে 320, 320 ইনটু এই রুটটা গুণ থাকে 300/273 মিটার/সেকেন্ড, অর্থাৎ 273 এর মান দেওয়া আছে, আমি 300 কত হবে বের করে নিলাম, অক্সিজেন গ্যাসের বেগ বের করে নিলাম, তাহলে এটা হচ্ছে অক্সিজেন গ্যাসের আমি করে নিলাম। এখন আমাদের মিথেন গ্যাসের এই বেগটা কত হবে বের করতে বলেছে, তাহলে সি 300 বের করে নিয়েছি, সি 300 অক্সিজেনের 300 বেগ, তাহলে এবারে আণবিক গুরুত্ব দিয়ে সম্পর্কটা যদি দেখি, আণবিক গুরুত্ব দিয়ে যদি সম্পর্কটা দেখি, সি একই উষ্ণতাতে চলে এসেছি, তাহলে আমরা জানি কি সি সমান গামা আর টি বাই এম, এই রিলেশন একই উষ্ণতায়, তাহলে একই উষ্ণতাতে এর ক্ষেত্রেও গতিবেগ কত হবে অনুপাতের সঙ্গে সমান হবে, তাহলে সি অফ মিথেন CH4 × সি অফ অক্সিজেন একই উষ্ণতাতে, একই উষ্ণতা অর্থাৎ 300 কেলভিন মিথেনের অনুপাত বা অক্সিজেনের অনুপাত কত, হবে এই যে এই এই সম্পর্কটা দেখে বলছি, গামা অফ মিথেন এইটা কিন্তু গামা অফ মিথেন হবে, গামা অফ মিথেন আর টি বাই এম অফ মিথেন CH4, মিথেন বারবার লেখা দরকার নেই, মানে এম করে দিতে পারিস আর ভাজিতে উল্টে যাবে, অক্সিজেনটাকে কি হয়ে যাবে, অক্সিজেনের ক্ষেত্রে এমটাও হয়ে যাবে এম অফ অক্সিজেন আর যে কি গামা অফ অক্সিজেন আর আর টি পুরো সব কেটে চলে যাবে, বুঝা গেছে, তাহলে থাকবে হচ্ছে রুট ওভার গামা অফ মিথেনের মান, নিশ্চয়ই দেওয়া আছে গামা অফ মিথেনের মানটা কত দেওয়া আছে বলতো, গামা অফ মিথেন 4/3, এই মানটাকে বসা 4/3, আর হচ্ছে অক্সিজেনের এই যে আণবিক গুরুত্ব কত বসাবি 32, মিথেনের আণবিক গুরুত্ব কত বসাবি, মিথেনের সংকেত থেকে আমরা কি বলতে পারি CH4, এটা আণবিক গুরুত্ব কত 12 যুক্ত 4, মানে 16 ইনটু অক্সি গামা, এই যে এখানে লাগবে গামা অফ অক্সিজেন, গামা অফ অক্সিজেন কত 1+2/5, মানে হচ্ছে 7/5, এটা আমরা বের করেছিলাম যেটা প্রথমেই, তো এইখানে গামা অফ অক্সিজেনের মানটা বসাতে হবে 7/5, বলছি বোঝা গেল, তাহলে মিথেন গ্যাসের আর এই গ্যাসের অনুপাতটা বেরোবে, এখানে কাটাকাটি করে একটু বের করে নে, 16 × 2 = 32, তাহলে এখানে বের হয়ে যাবে রুটের মধ্যে 4 × 2 = 8 থাকছে উপরে, 3টা আর আর ওটা 5 থাকছে, আর নিচে 3 আর 7 = 21 থাকছে, তাই তো 4 × 2 = 8, 3টা নিচে নেমে 5টা উপরে গিয়ে কমবে, তাহলে এটা হচ্ছে, তাহলে সি শুধু হচ্ছে সেই 27 300 কেলভিন উষ্ণতায়, তাহলে শুধু মিথেন CH4 সমান কত হবে অক্সিজেনের গতিবেগটা গুণ হয়ে যাবে সি অফ অক্সিজেন ইনটু এই অনুপাতটা 40/21, এই অক্সিজেনের অনুপাত গ্যাসের গতিবেগ যেটা বের করে রেখেছি সেটা কত 300, সেটা কত না 320 × √300/273, ঠিক আছে × √40/21, এইটা একটু ক্যালকুলেট করলে আমাদের মানটা বেরিয়ে আসবে আশা করা যায়, কত হচ্ছে মানটা 462.96 মিটার/সেকেন্ড, অর্থাৎ রাউন্ড ফিগারে করে দিই 463 মিটার/সেকেন্ড।
তাহলে অর্থাৎ বোঝা গেছে একটা টেম্পারেচার দেওয়া আছে, আমাদের টেম্পারেচার ডিফারেন্সটা সবসময় খেয়াল রাখতে হবে, একটা টেম্পারেচার দেওয়া আছে তো অন্যটার অন্য টেম্পারেচারে বলেছি, তাহলে এইটাকে আগে সেই টেম্পারেচার, এই গ্যাসটাকে আগে সেই টেম্পারেচারে কোথাও বের করলাম, তারপরে একটা গ্যাস থেকে অন্য একটা গ্যাসের আণবিক গুরুত্ব দিয়ে গেলাম, আণবিক গুরুত্বের অনুপাত দিয়ে দহন দিয়ে গেলাম। তাহলে এখানে টেম্পারেচারের ভ্যারিয়েশন দিয়ে শুধু যে টেম্পারেচার বের করতে চাইছি রুট ওভার সেই টেম্পারেচার বা যেটাতে ছিল সেখান থেকে বেরিয়ে করবো। এবার সেই তাপমাত্রাতে এই তাপমাত্রাটা এই গ্যাস বেরিয়ে গেছে, এবার এইটার অন্য একটা গ্যাসের আণবিক গুরুত্বের অনুপাত থেকে বের করবো, ঠিক আছে, এই সমীকরণ ইউজ করে। তো এই যে গামার মানটা আমরা বের করা আগের চ্যাপ্টারগুলোতে করেছি, তাই এইভাবে এটা করলাম, বুঝা গেছে?